হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেক আপুরা, আন্টিরা এবং ভাইয়ারা অনেকবার কমেন্ট করছেন যে মায়ের শরীর এখন কেমন আছে, কেমন কন্ডিশন। আসলে মা এতটাই অসুস্থ, মন মানসিকতাও ঠিক নেই, তাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না মার অবস্থা এখন কেমন। তো এটা 25 তারিখ, স্যালাইন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, মা তেমন ভালো নেই। তো এখানে স্যালাইন ইঞ্জেকশানগুলো চলছে। তো স্যালাইন ইঞ্জেকশানগুলো দেওয়ার পর ওটা ঠিক মতো একটু ভালোভাবে দেওয়া হয়েছে। দেওয়ার পরই 2-4 দিন পর বাসায় আমরা চলে আসলাম। তা আসার কয়েকদিন পরে, 2-1 দিন পর মার এমন জ্বর আসলো হঠাৎ করে, খুব কাঁপুনি দিয়ে 102-এর উপরে জ্বর। কোনোভাবে আসলে জ্বরটা কন্ট্রোলে আনা যাচ্ছিল না। তো এরপর আমাদের এলাকার একজন স্থানীয় ডাক্তার দেখালাম, তো উনি কিছু অ্যান্টিবায়োটিক দিলেন আর প্যারাসিটামল খেতে বললেন। তো ওগুলোও 2-1 দিন খেলো, কিন্তু কোনোভাবে জ্বর কন্ট্রোলে আসছিল না। খুবই কাঁপুনি দিয়ে জ্বর, এতটাই কাঁপুনি যে কাঁথা কম্বল, অনেকগুলো কাঁথা কম্বল দিয়েও আসলে চেপে রেখে ওই কাঁপুনিটা কমানো যাচ্ছিল না। আর জ্বর তো একদম হাই জ্বর এই অবস্থায়। তো কি করব বুঝতে পারছিলাম না, নিজেকে অনেক আসলে অসহায়ের মতো লাগছিল, কি করব। আর মার অবস্থাও তো একদম খারাপ হয়ে গিয়েছে, কোনো কিছুই খেতে পারছে না, শরীর এতটাই কাঁপছে দাঁড়াতে পর্যন্ত পারছে না। আর 4-5 ঘন্টা পর পরই আসলে জ্বরটা আসছে, কোনোভাবে আসলে জ্বরটা কন্ট্রোল করা যাচ্ছে না। এরপর কিছুই না বুঝে খুব ভোরে আমি আর ভাই মিলে আমাদের এখানে হসপিটালে যে ডাক্তারকে দেখানো হয়, তো ওনার কাছে মাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তো উনি দেখা মাত্র বললেন যে ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করে আগে জানতে হবে যে কী জন্য জ্বরটা আসছে। আর উনি সাথে সাথে ইমিডিয়েটলি একটা ইঞ্জেকশান দিল। এরপর আর্জেন্ট ব্লাড টেস্ট করালো ডাক্তার। আর্জেন্ট ব্লাড টেস্ট করার পর রিপোর্ট দেখে উনি বললেন যে মার হিমোগ্লোবিন একদম কমে গিয়েছে, যেখানে নর্মালি থার্টিন থাকার কথা সেখানে মার হিমোগ্লোবিন হচ্ছে 10। আর হোয়াইট ব্লাড সেলও একদম কমে গিয়েছে, নর্মালি হোয়াইট ব্লাড সেল 4 থেকে 5 পয়েন্ট থাকার কথা, ওইখানে মার হোয়াইট ব্লাড সেল একদম কমে গিয়ে 1.5 হয়ে গিয়েছে। তো ডাক্তার বলল যে এই হিমোগ্লোবিন আর হোয়াইট ব্লাড সেল কমে যাওয়ার কারণেই আসলে জ্বরটা আসছে, তো কোনোভাবেই আসলে জ্বরটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো ডাক্তার একটা ইঞ্জেকশান দিল, তো ইঞ্জেকশানটা 24 ঘন্টা পর পর মাকে 3 দিন দিতে বললো। তো ইঞ্জেকশানটা এখন চলছে, তো দেখা যাক কি হয়, একমাত্র সৃষ্টিকর্তাই জানে কতটুকু কী হবে। আর আপনারাও দোয়া আশীর্বাদ করবেন যাতে সুস্থ হয়ে যায়। হোয়াইট ব্লাড সেলটা আসলে কমে যাওয়ার কারণে জ্বর আসছিল, আমরা তো আর প্রথম অবস্থায় বুঝতে পারিনি, আমরা ভাবলাম যে হয়তোবা ভাইরাস থেকে বা ভাইরাস জ্বর। তো এই জন্য স্থানীয় ডাক্তার দেখিয়ে আসলে ওষুধ খাওয়ানো হয়েছিল, ওই ওষুধে আসলে কোনো প্রকার কাজই হয়নি। জ্বর তো 4-5 ঘন্টা পর পরই আসছে, আর মা তো কোনো খাবারও খাচ্ছে না, জলটাও পর্যন্ত খাচ্ছে না, এমন হয়ে গিয়েছে। তো এখন ইঞ্জেকশানগুলো চলছে, এটা মূলত এই ব্লাড সেল কমে যাওয়ার কারণেই ইঞ্জেকশানটা দিল, যাতে হোয়াইট ব্লাড সেলটা কন্ট্রোলে আসে, এই জন্যই দেওয়া হচ্ছে। 24 ঘন্টা পর পরই 3টে ইঞ্জেকশান দেওয়া হবে, আর অ্যান্টিবায়োটিকও দেওয়া হলো, অনেক হাই পাওয়ারই, আরও কিছু ওষুধ দিলেন। তো ওষুধগুলো চলছে, তো এখন একমাত্র সৃষ্টিকর্তাই জানে। আর আপনারাও সবাই দোয়া করবেন যাতে মা সুস্থ হয়, জ্বরটা কমে আর একটু ভালো হয়। তো সবাই অনেক দোয়া করবেন, অনেকেই কমেন্ট করেন, কমেন্টগুলো আসলে আমি দেখি, কিন্তু আসলে এইসব পরিস্থিতির কারণে মন মানসিকতা আসলে একটু ঠিক নেই, তাই কোনো ভিডিও করা হচ্ছে না আর আপনাদের সাথেও শেয়ার করা হচ্ছে না। তো সবাই অনেক অনেক দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি মা সুস্থ হয়। তো
ডাক্তার দেখানোর পর প্রায় আস্তে আস্তে দুপুরের পর হয়ে গিয়েছিল। তো দুপুরের পর এসে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, আর মাও তো কিছু খেতে চায় না, মুখ এতটাই তিতা হয়ে গেছে আসলে কোনো কিছুতেই কোনো স্বাদ পায় না। আর এখন জ্বর হওয়াতে তো কোনো কিছুই খায় না, সামান্য জলটুকু পর্যন্ত খেতে চায় না, এমন পরিস্থিতি। আর এমন জ্বর কি বলবো, 4-5 ঘন্টা পর পরই আসলে জ্বরটা আসে, সারা রাতে মাকে নিয়ে বসে থাকি, কোনোভাবে আসলে জ্বরটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো দুপুরে আসার পর চিন্তা করলাম তাহলে একটু খিচুড়ি রান্না করে নিই, মা হয়তো খাবে, আর একটু পেঁয়াজ কলি আর আলু ভাজা করে নিচ্ছি। সবার কাছে একটাই কথাই বলবো, বারবার সবাই অনেক দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো এখন ওষুধগুলো চলছে আর ইঞ্জেকশনগুলো দেওয়া হচ্ছে, একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কি হবে। তা আজকে জাস্ট কোনো রকম একটা ভিডিও করে, অনেকে কমেন্ট করছেন, কমেন্টটা রিপ্লাই দেওয়ার জন্যই আসলে মূলত ভিডিওটা করা, আর মার কন্ডিশন কেমন সেটা জানানোর জন্য। তো মা ভালো নেই, আপনারা সবাই মার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর রান্নাটাও আস্তে আস্তে করে নিচ্ছে, একদম দুপুরের পর হয়ে গিয়েছে। তো কোনো রকমে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। তা আপনারাও হচ্ছেন মার একটা ফ্যামিলি, আপনারা যে কমেন্ট করেন, মার খোঁজ খবর নেন, এতে কিন্তু মার মনোবল অনেক বৃদ্ধি পায়। আমি মাকে বলি যে তোমার খোঁজ খবর নিচ্ছে সবাই, তোমার ফ্যামিলি মেম্বার্সরা, তো অবশ্যই এভাবে সবাই সাপোর্ট করবেন, মাকে দোয়া করবেন, সবাই অনেক ভালো।